সো হ্যালো ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো সামনে ডাব্লু বিসিএস প্রিলিমস তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে কোন কোন ওয়েবসাইটগুলো থেকে বেসিক্যালি পিএসসিতে কোয়েশ্চেন আসে মানে বেশিরভাগ কোয়েশন যদি তুমি সার্চ করো তাহলে দেখবে কোনো না কোনো ওয়েবসাইট থেকে এসছে এটা ডাব্লিউ বিসিএস প্রিলিমস হোক বা মেন্স ওকে সো আমরা এই ভিডিওটাতে বেসিক্যালি দেখার চেষ্টা করব যে কোন কোন ওয়েবসাইট থেকে এই কোয়েশনগুলো এসছে এখানে আমি পার্টিকুলার কিছু ওয়েবসাইটের নাম তোমাদেরকে বলে দিচ্ছি যেগুলো থেকে তুমি প্র্যাকটিস করতে পারো আর এই যে কয়েকদিনের যে গ্যাপ রয়েছে আমার মনে হয় যে বই পড়ার থেকে বেশি এমসিকিউ প্র্যাকটিসের ওপর জোর দাও আর রিভিশন করার উপর জোর দাও সামনের যে এক্সামগুলো রয়েছে তার জন্য তোমরা এই ওয়েবসাইটগুলো থেকে সমস্ত এমসিকিউ প্র্যাকটিস করে নিতে পারো আমি পার্টিকুলার ওয়েবসাইটগুলোতে কোন কোন বিষয়ের ওপর বেশি এমসিকিউটা সলভ করবে বা জোর দেবে সেটাও কিন্তু বলে দেবো প্রথমে আসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনার পেপার নিয়ে দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার সব থেকে বেস্ট ওয়েবসাইট যেটা এখানে ওয়েবসাইটের নাম দেখতে পাচ্ছ ডাব্লু বি সিএস ইউপিএসসি ডট কম এই ওয়েবসাইটে চলে যেতে পারো জুম করেও তোমরা দেখতে পারো কোন ওয়েবসাইটের কথা বলছি আমি এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে তুমি চলে গেলে এখানে তুমি প্রিলি এবং মেন্সের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার পেয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ প্রিলি মেন্স এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্টও এখানে দিতে পারো অনেকগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে ওয়েবসাইটটাতে বেশ ভালো লেগেছে আমার প্রিলিমসের কোয়েশনে ক্লিক করলে তুমি ডাইরেক্টলি ইয়ার ওয়াইজ সমস্ত প্রিলিমসের ইয়ার ওয়াইজ তুমি কিন্তু পেয়ে যাবে প্রিলিমসের ডিটেলসগুলো যেরকম কোন ইয়ারে কোন ধরনের কোয়েশান এসছে ঠিক একইভাবে যদি মেন্সে ক্লিক করো তাহলে মেন্সের ইয়ার ওয়াইজ পেয়ে যাবে এখানে দেখো সব থেকে বেস্ট জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ডিসকাশনটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের ধরো অ্যান্সাইন হিস্ট্রি থেকে কতগুলো কোয়েশন এসছে মেডিকেল হিস্ট্রি থেকে কতগুলো কোয়েশন এসছে এবং আরও বেটার জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যানসাইন হিস্ট্রিতে যখনই তুমি ক্লিক করবে তখন এখানে ইয়ার ওয়াইজ দেওয়া রয়েছে যে কোন ইয়ারে কতগুলো করে কোয়েশন এসছে তো এইটা বেশ সাজানো গোছানো একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা দেখতে পারো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলোকে এই ওয়েবসাইটটা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারগুলো কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাবে ওকে সেকেন্ড যে ওয়েবসাইটের কথা বলছি সেই ওয়েবসাইটের নাম হচ্ছে এক্সামবেদা ডট কম এই ওয়েবসাইটে তুমি যদি চলে যাও তাহলে এই ওয়েবসাইটটাতে খুব সুন্দরভাবে কিন্তু হিস্ট্রি জিওগ্রাফির কোয়েশন কিন্তু সলভ করতে পারো এইখানে তুমি যাবে এক্সামবেদা ডট কম বলে সার্চ করলে গুগলে সার্চ করলে পেয়ে যাবে এইখানে দেখো সব থেকে ভালো জিনিস যেটা লেগেছে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তো আমি ক্ষেত্রে বলবো তোমরা বেশিরভাগটা এই ওয়েবসাইটে থেকে হিস্ট্রি জিওগ্রাফি এবং পারলে সায়েন্সের কোয়েশ্চেনগুলোকে কিন্তু সলভ করে নিও খুব সুন্দরভাবে ম্যানেজ করা আছে এই পার্টটা কিন্তু তোমাদের এমসিকিউতে অনেক কোয়েশ্চেন কমন এসছে এই ওয়েবসাইটের থেকে তো এটা কিন্তু দেখে নিও ওকে এর পরের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইট টা থেকে দু হাজার উনিশ কুড়ি একুশ তিন বছরের ইকোনমির কোয়েশ্চেন ডাইরেক্ট কপি করে দেওয়া ছিল তো এই ওয়েবসাইটটাকে দেখতে পারো ওয়েবসাইটের নাম হচ্ছে মস্ত গুরু ডট কম এই ওয়েবসাইটটা কি কোথায় যাবে তোমরা ডিরেক্টলি ওয়েবসাইটে আসার পরে এখানে তোমরা যদি ডাইরেক্টলি জিকে সেকশনটাতে ক্লিক করো দেখতেই পাচ্ছ অনেকগুলো ট্যাব কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে জিওগ্রাফি কোয়েশ্চেন সলভ করতে পারবে হিস্ট্রি কোশ্চেন সলভ করতে পারবে ইকোনমির কোয়েশ্চেন সলভ করতে পারবে এই ওয়েবসাইটটার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা সেটা হচ্ছে জিওগ্রাফি আর ইকোনমি কোয়েশ্চেনগুলোকে সলভ করে ফেলা তুমি ডিরেক্টলি ইকোনমিতে ক্লিক করলে ইকোনমির সমস্ত কোয়েশ্চেন দেখো সুন্দরভাবে খুলে যাচ্ছে এবং এইখান থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু কপি করে সো এইটাকে কিন্তু খেয়াল রেখো ওকে নেক্সট যে ওয়েবসাইটটা যাবো আমরা সেই ওয়েবসাইটের নাম হচ্ছে কম্পিটিএট ডট কম এই ওয়েবসাইটে তুমি যদি চলে আসো তাহলে এই ওয়েবসাইটাতে তুমি কি দেখতে পাবে এইখানে দেখো খুব সুন্দরভাবে জেনারেল নলেজের পার্টটা কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে দেখো এই ওয়েবসাইটটা থেকে মোস্ট অফ দ্য পার্ট তুমি যেটা সলভ করবে সেটা হচ্ছে জিকে অর্থাৎ জেনারেল নলেজ পার্ট এই পার্টটা থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে যেরকম কি তোমাকে জিজ্ঞেস করতে পারে অনেক সময় দেখেছো যে সত্যজিৎ রায়ের বিভিন্ন বইগুলো সম্বন্ধে জিজ্ঞেস করে রমন ম্যাক্সাসে অ্যাওয়ার্ড সম্বন্ধে জিজ্ঞেস করে নোবেল পুরস্কার প্রথম কে পেয়েছিল জিজ্ঞেস করে এই ধরনের যে স্ট্যাটিক ইনফরমেশানগুলো এগুলো তুমি এই ওয়েবসাইটাতে পেয়ে যাবে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু কিন্তু সলভ করতে পারো ওকে লাস্ট বাট নট লিস্ট যেটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট দ্যাট ইজ টেক্সট বুক ডট কম প্রেজেন্টলি টেক্সট বুক ডট কম আমি দেখলাম ডাব্লিউ বিসিএস মেন্সের অনেক কোয়েশ্চেন ডাইরেক্টলি টেক্সট বুক ডট কম থেকে নেওয়া আছে তো তোমরা কী করতে পারো গুগলে গিয়ে ডাইরেক্ট সার্চ করতে পারো টেক্সট বুক হিস্ট্রি এমসিকিউ বললে টেক্সট বুকের যে হিস্ট্রি এমসিকিউ যে লিঙ্ক সেটা পেয়ে যাবে ঠিক একইভাবে যদি টেক্সট বুক জিওগ্রাফি সার্চ করো জিওগ্রাফি এমসিকিউ ঠিক একইভাবে তোমরা টেক্সট বুক জিওগ্রাফি এমসিকিউও কিন্তু পেয়ে যাবে এটা গুগলে গিয়ে সার্চ করতে হবে এই ওয়েবসাইটাতে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি পলিটি এই চারটে কিউআর দিয়ে যত লিঙ্ক আসছে সেই লিঙ্কগুলোকে সলভ করে ফেলো খুব সুন্দর একটা ওয়েবসাইট এক্সপ্লেনশন দেওয়া রয়েছে সেগুলো থেকে অনেক কিছু শিখতে পারবে আমার মনে হয় এই ওয়েবসাইটটা রেকমেন্ডেবল ওকে নেক্সট যে ওয়েবসাইটটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টপার্স ডট কম নাও প্রত্যেক বছর এই ওয়েবসাইট থেকে কিছু না কিছু কোয়েশন আসে কিন্তু আমি এই ওয়েবসাইটটাকে এখনও পর্যন্ত উদ্ধার করে উঠতে পারিনি কারণ যখনই আমি হোম সাইটে আসি বেসিক্যালি লগ করতে বলে কিন্তু যখন কোনো পিএসসির কোয়েশ্চেন দেয় সেটাকে যখন সার্চ করি তখন কিন্তু ডিরেক্টলি ওই ওয়েবসাইটের মধ্যে দেখতে পাই যে এই ওয়েবসাইটের মধ্যে রয়েছে তো এই জন্য এটার ব্যাপারে ডিটেলসে তো জানি না বাট ওয়েবসাইটটা রেকমেন্ড করা যায় তোমরা যদি কোনোভাবে সার্চ করতে পারো তাহলে কমেন্টে জানিও কিভাবে ওয়েবসাইটটাকে অ্যাকসেসটা করতে পারলে ওকে আচ্ছা এরপরের যে ওয়েবসাইটটাতে যাব সেটা হচ্ছে জিকে টুডে না জিকে টুডের ওয়েবসাইটে আসার পরে একদম ফ্রন্ট পেজে আসবে আসার পরে দেখো একদম ওপরের দিকে এখানে দেখতেই পাচ্ছ জিকে কোয়েশ্চেন বলে লেখা আছে এইখানে যদি তুমি ক্লিক করো ক্লিক করলেই দেখবে এক পুরো সাবজেক্ট ওয়াইজ কিন্তু লিস্ট খুলে যাবে যেখানে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান ইকোনমি ওয়ার্ল্ড জিওগ্রাফি এই পুরো সুন্দরভাবে সাজানো আছে তুমি চাইলে প্রত্যেকটা টপিককে ধরে ধরে এমসি কিউ সলভ করতে পারো বাজারে যত বই আছে না তার থেকেও আমি বলবো যে বেটার ওয়েতে এই সব ওয়েবসাইটগুলোতে সাজানো আছে তো বই তো প্র্যাকটিস করছো করছো সময় যখন পাবে এগুলো থেকেও প্র্যাকটিস করতে পারো হয়তো মোবাইলে যখন খুলবে এগুলো একটু তোমাকে অগাছলো লাগবে তো মোবাইলে ডেস্কটপ মোডটাকে যদি অন করে নাও তাহলে হয়তো সুন্দরভাবে দেখতে পাবে অথবা তুমি ল্যাপটপ বা কম্পিউটারে যদি অ্যাক্সেস করো তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সাজানো গোছানো পাবে হয়েছে এরপরে যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের নাম হচ্ছে এডুরেপ ডট তো রিসেন্ট যে ট্রেন্ড দেখা যাচ্ছে এই ওয়েবসাইট থেকে প্রচুর কোশ্চেন টোকা হচ্ছে তো তুমি ডিরেক্টলি সার্চ করতে পারো গুগলে হিস্ট্রি এডুরেব ডট ইন এডুরেভ এমসি জিওগ্রাফি এডুরেভ এমসিকিউ ইকোনমি এডুরেব এমসিকিউ তাহলে তুমি দেখতে পাবে কিছু কিছু লিঙ্ক পেয়ে যাবে যে লিঙ্কগুলোতে তুমি যদি মানে খোলো তাহলে তুমি কিন্তু এরকম ওয়েবসাইটগুলো কিন্তু অনেক ইনফরমেশান পেয়ে যাবে যেরকম দেখো হিস্ট্রি এখানে কোশ্চেনের পর কোয়েশ্চেন অনেক কোশ্চেন আছে হাজারের ওপর কোয়েশন আছে আমি দেখছিলাম তো এই ওয়েবসাইটটাও কিন্তু প্র্যাকটিসের জন্য বেস্ট তো তোমরা চাইলে এখন কিন্তু যতটা প্র্যাকটিস করে দে ততটার ওপর জোর দাও লাস্ট বাট নট লিস্ট দ্যাট ইজ জাগরণ জোশ ডট কম এখন দেখো জাগরণ জোশে কিউ আর কি সার্চ করবে গুগলে গিয়ে সার্চ করো হিস্ট্রি জাগরণ জোশ জিওগ্রাফি জাগরণ জোশ ইকোনমি জাগরণ জোশ অনেক লিঙ্ক পেয়ে যাবে যে লিঙ্কগুলো থেকে এরকম সুন্দর সুন্দর টেস্ট পেপার টাইপে পেয়ে যাবে যে ভগৎ সিং এর উপরে কোয়েশ্চেন আছে ফ্রিডম ফাইটার্সের ওপরে কোশ্চেন আছে তাই না এরকম দেখো অ্যান্সিয়েন্ট হিডিস্টে সেট পেয়ে যাবে এরকম পঞ্চাশটা ষাটটা করে সেট পেয়ে যাবে আমার মনে হয় তোমরা যদি এগুলোকে করো তাহলে অনেকটাই কিন্তু কোয়েশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে এখনও হাতে প্রায় পনেরো দিন মতো সময় আছে তোমরা চাইলে এখনও সলভ করতে পারো পনেরো কুড়ি দিন সময় আছে এখনও চাইলে সলভ করতে পারো জাস্ট মনের যেটুকু দরকার একদিনে সব করতে বসে যেও না একটা একটা ওয়েবসাইটকে টার্গেট করো আর এক দু ঘন্টা টাইম বার করো আর দিয়ে সেটাকে সলভ করার চেষ্টা করো হোপফুলি সবারই এক্সাম ভালো হবে এইভাবে তুমি করতে থাকো আমি এরকম আস্তে আস্তে ছোটো ছোটো ভিডিও দিতে থাকব ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে আর একবার এটা করে দেখো দেখতে পাবে অনেক কোয়েশ্চেন কমন পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে টাটা